ইহলোকের সঙ্গে এই সম্পর্ক ছিন্ন করে অন্য সুরলোকে পাড়ি দিলেন লতা মঙ্গেশকর। বয়স ছিল 92 বছর। বিগত 4 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে অবস্থার উন্নতিও হচ্ছিল, কিন্তু শনিবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশনে পাঠান। সেখান থেকে আর কখনো ফেরানো যায়নি লতাকে। রবিবার সকালে তিনি প্রয়াত হন। কোভিডে আক্রান্ত হওয়ায় গত 11 জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। 30 জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে, কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। 1929 সালের 28 সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের জন্ম এক মারাঠি পরিবারে। মাত্র 13 বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন। 13 থেকে 14 বছর বয়সেই প্রথমবার সিনেমায় গান গাওয়া, মারাঠি ছবিতে। মুম্বাইয়ে আসার পর 1948 সালে প্রথম হিন্দি ছবিতে গান, মজবুর ছবিতে। তারপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। মোট 36টি ভাষায় 5000-এরও বেশি গান গেয়েছিলেন তিনি। 2001 সালে ভারতরত্ন পান তিনি। লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। তার প্রয়াণে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য। লতার প্রয়াণে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকারও।